আমরা তাওয়াং থেকে চলে যাচ্ছি। আমরা ছিলাম অরুণাচল গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ। এখানকার থাকা এবং খাওয়া খুব সস্তা এবং খুব সুন্দর। এখানে খাওয়া দাওয়াটা বুফে সিস্টেম, তার সাথে রুম রেন্ট অনেক কম। মানে তুলনামূলকভাবে অরুণাচলে যত এই তাওয়াংয়ে যে সমস্ত হোটেল বা লজ আছে তার চাইতে অনেক কম হচ্ছে এই অরুণাচল গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ। বহুত আচ্ছা হ্যাঁ, আর রুমগুলো বেশ বড় বড়, পরিষেবা যথেষ্ট সুন্দর। পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, তো গাড়ি নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে পার্কিংয়ের কোনো অসুবিধে নেই। স্পেস প্রচুর, ফাঁকা মাঠ, তার মধ্যে বাড়ি এই লজটা। তো সব মিলিয়ে এই অরুণাচল প্রদেশ এসে তাওয়াংয়ের যে ট্যুরিস্ট লজ, গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ, এটা সত্যি কথাই একদম সব। এবার আমি যদি দেখাই যেখানে এখান থেকে খুব কাছেই বুমলা যাওয়ার রাস্তা, যেটা এইদিকে চলে গেছে, কালকে আমরা এই রাস্তা ধরে গেছিলাম। তো যদি পারেন তাহলে অরুণাচল ট্যুরিস্ট লজ, এই তাওয়াং গভর্নমেন্ট ট্যুরিস্ট লজ, এটা বুক করে আসবেন, অনেক সস্তাতে হয়ে যাবে। এই জাং পেরিয়ে গেলে কিন্তু চা পাবো না। এরপরে কিন্তু চা পাবো না। এটাই সেলা সেলা হবে না, হবে না। এখান থেকে সেলা লেকের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার, আর আমরা মনে করছি যে ঘণ্টাখানেকের মধ্যেই হয়তো সেলাটাকে ক্রস করতে পারবো, এটা আশা করছি। আচ্ছা, তো ঠান্ডা তো হবে, এখন আমাদের শুধু উঠতে হবে রাস্তায়। বাতাস আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে।
ইচ্ছা ছিল একটু চা খাওয়ার, কিন্তু চা খেতে পারলাম না, সেই কারণে একটু চকলেট, দুটো আমন্ড, দুটো খেজুর খেয়ে নিলাম এবং জল, যাতে আমাদের আর এনার্জির কোনো রকম ইস্যু না থাকে। सुनो किसी शायर ने ये कहावत हो, मेरे महबूब, सुनो किसी शायर ने ये कहावत हो, मेरे महबूब। यक यक, এখানে আর একটা দাঁড়িয়ে আছে। ইয়াকের দুধ হয় খুব ভালো। दीवाना होता है, मस्ताना होता है। जन्म 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 साथ चलना यूं ही, मेरी बाहों में ये तेरे दोनों जहां, मेरे मन में तुम्हीं। तलब 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 बस तेरा है मुझे नशा, যেমন হয় তাওয়াং, ওই দূরে যে শহরটা দেখা যায় ওটা হয় তাওয়াং। ও হ্যাঁ, তাওয়াং, একটা তাওয়াং মনস্ট্রি দেখা যাচ্ছে। তিরাং এখান থেকে 86 কিলোমিটার, আর একদম রোদের ছটাটা এসে আমার মুখের উপরে পড়ছে। শান্তনুদা এবং আমরা তো রাফ ড্রাইভ করি না এরকম করে, আমরা ধীরে সুস্থে একদম প্রপারলি যেরকম করে গাড়ি চালানো উচিত আমি মনে করি সেভাবেই গাড়িটাকে চালাচ্ছি। ঠিকঠাক সময় মতোই হয়তো সেলা পৌঁছে দিয়ে পারবো, ক্রস করে যাবো, এবং সেলা থেকে আরও হয়তো 30-40 কিলোমিটার আমাদেরকে নামতে হবে, তারপরে কোনো হোটেল টোটেল দেখে আজকে শেষ। যদি আরও একটু পারি তো আরও একটু টেনে দিতে পারি, তাহলে টেনে দেবো। এই জায়গাটাতে এর আগের দিন রাত্রিবেলা আমরা বসে চকলেট খেয়েছিলাম, সেলা থেকে পার হয়ে এসে প্রচণ্ড খিদে পেয়েছিলো, কোনো দোকান বাজার কিছু পাচ্ছিলাম না বলে। সরি,
এই রাস্তাতে একদমই জনবসতি নাই। তবে একটা মোবাইল টাওয়ার আছে। অরুণাচল মানে শুধু পাহাড় আর পাহাড়, প্রকৃতি আর প্রকৃতি। ইয়াক, ঘাস খাই, গায়ে পুরো পশমে ভর্তি। এই পাহাড়টার গাছগুলো কেমন শুকনো শুকনো, এরা রোড জ্যাম নাকি? মুশকিল। ক্যাফেটেরিয়া, সে কারণেই এত ভিড়, সবাই খাওয়া দাওয়া করছে। জসবন্তগার, বহুত আচ্ছা জায়গা হয় ইয়ে। একটা পাহাড়ের ফাঁক দিয়ে ছোট্ট একটা ঝর্ণা, বাহ দারুণ সুন্দর। সেদিন রাতে এই ট্রেনটার কিছুই বুঝতে পারিনি।
একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে চলে আসলাম অফরোডিং। এখানেও একটা ঝর্ণা, সুন্দর ঝর্ণা একটা। ও মা গু, দেখো তো কি সুন্দর। এখন আমরা 13,700 ফিট উপরে উঠছি। কিপ হিমালয়ান ক্লিন, হিমালয় আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তুমি আমাকে দেখো, আমার এই প্রেম হিমালয়কে তারাবে। লাভ ইউ। ব্লু স্কাই, হোয়াইট ক্লাউড, ব্ল্যাক রোড অ্যান্ড মি, দেয়ার ইজ নো কালার, দেয়ার ইজ নাথিং টু সে, বিকজ কতগুলো ইয়াক, আরো দুটো আসছে, আরো দুটো, একটা বাচ্চা, ওই বাবা, চুলুমুলু চুলুমুলু।
গ্রেট হিমালয়ান্স, ট্রান্স হিমালয়ান্স। আমার পাহাড় বয়ে পড়া আর আমার পাহাড় চোখে দেখা, এর ফারাকের মনে হয় কোনো শেষ নাই। প্রচুর ছোট 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 জলধারা, এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। এই ভ্যালিটা কি দারুণ একটা ভ্যালি। হ্যাঁ, এখানে গিয়ে রাত্রিবেলা ক্যাম্পিং ট্যাম্পিং করে থাকতে হবে। অপূর্ব অপূর্ব, ওখানে একটা ঘরও আছে দেখছি ভ্যালিটাতে, ওই দোকানটাই সেটা। অসাধারণ একটা টেরেন, এত ভালো একটা উপত্যকা যে মন প্রাণ দেখলেই খুশি হয়ে যাচ্ছে। ইয়াকগুলো চড়ে বেড়াচ্ছে, ছোট 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 না বড় বড় ইয়াক, এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, সূর্যের রোদটা আছে। এখানেও কিছু কিছু মানুষ বাস করে, যেমন ওই একটা বাড়ি, ছোট শেপার্ড হাট টাইপ। তবে এই জায়গাটা আর্মিদের, আর্মির অকুপাইড আর কি, আর্মি। আমরা প্রায় সিলেবাসের কাছাকাছি চলে আসলাম।
কেন জানি মনে হচ্ছে ওই উপরের ওগুলোতে বরফ জমে আছে, সাদা সাদা। এটা হচ্ছে শিলালেক, আমরা শিলাটপের একদম কাছাকাছি চলে এসেছি এবং এটা শিলাটপের থেকেই একদম কাছেই এই লেকটা। শান্তনু তো ছবি তুলবো বলছিল এই লেকটার, কী করবে কী জানি। তো যাই হোক, ঠিক 2:47 ঘড়িতে আমরা এই মুহূর্তে শিলা পাশ পেরিয়ে যাব। আমাদের 3 পর্যন্ত টার্গেট ছিল, কিন্তু তার 13 আগেই আমরা শিলাটপ পৌঁছাতে পারছি। এটা আমাদের কাছে অনেক ভালো একটা পাওনা। ওখানে কুয়াশা থাকতে পারে হয়তো মনে হচ্ছে। দেখি এখানে একটু হালকা করে দাঁড়িয়ে যাই। ছবি তুলবো হবে, ছবি তুলবো বলেছিলেন তো, সে কারণে আমি দাঁড়ালাম। ঠিক আছে, সাধারণ সেই শিলালেখ, একদম শিলার পাশে এসে দাঁড়ালাম। ঘড়িতে বাজে 2:47। দারুণ একটা জায়গা, এদিকে উপর থেকে মেঘগুলো চলে আসছে, মেঘগুলো একটু পরে আমাদেরকে ভোগাবে। যদি প্রচণ্ড ঠান্ডা, শান্তনু দাও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। ওই দূরে শেলা পাস যেটা দেখা যায় ওই সামনে, খুব বেশি দূরে না, এই লেকটা পার হলেই শেলা পাস না শেলাটপ। দারুণ ভিউ, একদম সুন্দর একটা জায়গা। শিলাপাশ থেকে বেরিয়ে যাচ্ছি, একদম বাঁদিকে আমার পুরো খাদ, আর সেখান থেকে মেঘগুলো উঠে উঠে চলে আসছে। আমার সামনে অনেকটাই শান্তনুদা চলে গেছে, তো একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। শিলা ক্রস করে গেলাম, প্রথম দিনকে আমার এখানে আসতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ আমি এতটা হাইটে কোনোদিনও আসিনি সেই হেতু। বাট আজকে কোনো রকম সমস্যা নেই, আর রাস্তাটা না চাপা আছে, আর মুখের উপরে রোদ এসে লাগছে আমার। এর যে মনোমোহিতকর শোভা এটা অসাধারণ, এটা এটা নিয়ে নতুন করে কী আর বলি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই যে টাইম ল্যাপস পে বসা ব্যাঠা দিয়ে ইয়ে, ও কি লাগছে ভাই সত্যি। টাইম ল্যাপস তো আমার কাছে নাই এখন, এই মুহূর্তে তো হবে না। অসাধারণ বিউটি, ও গাছের ফাঁকগুলো ক্যামেরাতে আসবে নাকি আমি জানি না, বাট দুর্ধর্ষ লাগছে দেখতে।
কি লাগছে দাদা, কি লাগছে বলুন, দারুণ দারুণ। অসাধারণ অসাধারণ লাগছে, মানে এটা বলে বোঝানোই সম্ভব না। আশা করি ক্যামেরাতে ভিডিওটা হচ্ছে। এত সুন্দর একটা ভিউ, এটা কি অপূর্ব লাগছে দেখতে। একদম নিচে শিলার কাছ থেকে সূর্যটা জাস্ট ঢলছে, আর এদিকে রাস্তা একদম খাট, মানে এত দারুণ, চিন্তা করাই মুশকিল। সামনের পাহাড়টা, মেঘগুলো উঠছে, লাজবাব হয়ে গিয়ে। গাড়িটা মনে হয় অ্যাক্সিডেন্ট করেছিল, সেই জিনিসপত্রগুলো খুলছে। মন মোহিতকর পরিবেশ, তাও ঠিকঠাক সময় আমরা সেলাটা পার হতে পেরেছি। এটাই সমস্যা এই হেলমেটটার, আমাকে এটার একটা ব্যবস্থা করতে হবে। পাহাড়ের সাইডে এই যে প্লাস্টিকের কাগজপত্র যে কেন ফেলে মানুষ, আমি খুঁজে পাই না, এটা একদম উচিত না। আর আমার এটা একদম বিরক্তকর লাগে, একটা মেঘগুলো চলে এসছে আমার। রাস্তাটা পুরোটাই জিগজ্যাগ টাইপ, তবে এক্সপালস একটা খুব কমফোর্টেবল একটা বাইক, বিশেষ করে এই পাহাড়ি রাস্তাতে বা হিল সাইডে। অফরোডে তো বটেই, সব টার্নিংয়ের মুখগুলো প্রচণ্ড বিপজ্জনক, তো আমি এগুলো তো খুব ধীরে ধীরে বাইক চালাই, তাতে আমার 10 মিনিট সময় যদি বেশি লাগে লাগুক, কিন্তু আমি তাই বলে কোনো রকম ওভার রিস্ক আমি নেব না। আমি আস্তে আস্তেই নামবো, আমার আগের দিয়ে অনেকেই বেরিয়ে চলে যাবে ছুটে, আমিও চাইলে পারি কিন্তু আমি যাবো না। আমার কাছে রিস্ক ফ্যাক্টর আমি খুব মেনটেন করি, যে রিস্ক নেওয়াটা ঠিক না এইসব রাস্তাতে, রিস্ক নেওয়া মানে একদম বোকামি করা। একদম পাশেই খাত,
মেঘ কুয়াশা, ভিজিবিলিটিও কম, হাইট এত। তো চলো ভাই, সব বাদ দিয়ে ধীরে ধীরে যাবে। ধীরে ধীরে গেলে এই রাস্তাগুলোকে ঠিক অনুভবও করা যায়। হাইটটা কমে গেল আস্তে আস্তে, উদ্ভিদগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওখানে যেমন একদম শুষ্ক প্রকৃতির পাহাড় ছিল, সে তারপর থেকে আস্তে আস্তে সবুজ সেই জায়গাগুলোকে ঘিরে ফেলছে। কি হয়েছে? সব টাউনের মুখে তিনটা গাড়িকে মেঘ শেষ, আবার রোদ। আবার সামনে মেঘ। এই ঠান্ডার মধ্যে আমাদের জওয়ানরা সারা রাত থাকে এখানে, ডিউটি করে, কষ্ট করে। স্যালুট তাদের জন্য, তাদের পরিবার পরিজন সবাই ভালো থাকুক। ভয়ঙ্কর রকমের স্লোপ না? একটু খিদে খিদে পেয়েছে, সান্ত্বনাদার তো খিদেও পায় না মনে হয় লোকটার। সে তো তোর
খিদা পেয়েছে খুব, খিদা পেয়েছে, খিদা পেয়ে গেছে খুব, একটু দাঁড়ান, খিদা পেয়েছে, ম্যাগিটা কি খাই। দেখুন সামনে পেলেও হবে, চলুন।